গুড মর্নিং, আজকে দশম শ্রেণীর করণী দ্বিঘাত করণী যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা সম্বন্ধে একটু ধারণা আমরা নিব। প্রথম কাজ এই করণীটা কি সেটা জানা। করণী হচ্ছে এমন একটা সংখ্যা যেই সংখ্যাটাকে আমরা এই রুট ওভারের ভিতরে এমন করে প্রকাশ করি, এই রুট ওভারের ভিতরে প্রকাশ করি এমন সংখ্যাগুলোর মধ্যে করণী হচ্ছে প্রধান। এই করণী এখন বলাই যেতে পারে যে এই যে চিহ্নের বাইরে যায় আনা এখান থেকে যে যেই সংখ্যাগুলো আছে যেটা রুটের বাইরে, কারা রুটের ভিতরে থাকে, যাদেরকে রুটের বাইরে আনা সম্ভব হয় না। যেমন এই যেমন রুট ওভার এক আছে, রুট ওভার দুই, রুট ওভার তিন, রুট ওভার চার। এবার এদের মধ্যে থেকে যদি আমি রুট ওভার এককে নিই, রুট ওভার এক মানে একের স্কোয়ার এক গুণ এক, আমি জানি দুইটা থাকলে একটা বাইরে আসে, তাহলে এক বাইরে আসলো। এখানে কিন্তু রুট ওভারটা নাই। এবার রুট দুই, রুট দুই তো উপায় নাই, যেমন ছিল তেমনই থাকলো। এখানে রুট দুই যেমন ছিল তেমন থেকে গেল, তার মানে এটাকে বার করা যাচ্ছে না। এবার আসি রুট তিনে, রুট ওভার তিন, রুট ওভার তিনের বেলাও সেম ঘটনা, রুট তিনকেও কিছু কিছু গুণ করলে আসবে না। এবার আসি রুট চারে, রুট চারের বেলায় দেখা যায় দুই গুণ দুই, তার মানে কয়টা দুই আছে, দুইটা দুই, তাহলে একটা দুই বাইরে আসবে, তাহলে দুইটা বাইরে আসলো। তার মানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা এরা দুজন কিন্তু রুটের বাইরে চলে আসছে, এদের সঙ্গে রুট আর নাই। কিন্তু এই সংখ্যাটা আর এই সংখ্যাটা এরা দুজন কিন্তু রুটের বাইরে আসতে পারে নাই। এই যে চিহ্নওয়ালা সংখ্যাটা যে নাকি এই চিহ্নটার থেকে মুক্ত হইতে পারে নাই, তাদেরকে আমরা বলি করণী। এই সংখ্যাগুলোকে আমরা বলি করণী। যেমন রুট ওভার দুই, রুট ওভার তিন, রুট ওভার পাঁচ হতে পারে, রুট ওভার সাত হতে পারে, রুট ওভার দশ হতে পারে, রুট ওভার এগারো হতে পারে, এরকম সংখ্যা যারা নাকি রুট চিহ্নটার বাইরের থেকে আসতে পারতেছে না তাদেরকে। তার মানে সোজা বাংলায় যদি আমি বলি, তার মানে এই যে চিহ্নটা সেই চিহ্নটাকেই আমরা করণী বলি, আর একে রুট ওভারও বলে। এবার কিউব রুট থাকলে, কিউব রুট থাকলে যদি দেখা হয় যেমন এরকমভাবে আমরা যদি লিখি যে সামনে একটা ছোট্ট তিন দিয়ে যদি আমরা এরকম করে লিখি কিউব রুট, এটাকে বলে কিউব রুট। মানে কিউব রুট বলতে এখানে যে সংখ্যাটা থাকবে তার ঘনমূল নির্ণয় করতে হবে, আর এই যে ঘনমূলটা নির্ণয় করতে হবে তার মানে হচ্ছে এখানে যদি আমি পাওয়ারে লিখি, যেমন আমরা এর আগে এক্সপোনেনশিয়াল চ্যাপ্টারে পড়ছিলাম, সূচকের চ্যাপ্টারে, যে এই ওয়ান বাই থ্রি এই এইটা যদি কিউব রুট থাকে তার মানেটা হচ্ছে ওয়ান বাই থ্রি, এইভাবে লেখা হয়। ঠিক তার মানে একইভাবে আমি বলতে পারি যে মানে রুট ওভার চিহ্নটার ঘাত হল ওয়ান বাই টু, এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না, এটা তার মানে ওয়ান বাই টু হলো ঘাত। অর্থাৎ এই করণকে আমরা দ্বিঘাত করণী বলি। দ্বিঘাত বলার কারণ কী? কারণ হচ্ছে এই যে ওয়ান বাই টু মানে স্কোয়ারের ব্যাপারটা আসতেছে শুধু যখন এই চিহ্নটা, যদি এটা বাদ দিয়ে অন্য কোনো চিহ্ন হতো তাহলে আমাদের কিউব রুট বা অন্যান্য চিহ্ন দিতে হতো, কিন্তু যেহেতু শুধু এই চিহ্নটা আছে তার মানে এর ঘাত হচ্ছে দুই, এবং যেহেতু এর ঘাত দুই সেই জন্য আমরা এটাকেই দ্বিঘাত করণী বলি। এবার এই দ্বিঘাত করণীর কতগুলি জরুরি বিষয় নিয়ে আমরা একটু জানব। এক নম্বর হচ্ছে করণী, এই করণীকে আমরা দুই ভাগে ভাগ করি, কিসের উপর ভিত্তি করে? সহগর উপর ভিত্তি করে। সহগ মানে সামনে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটার উপর। যদি সহগটা এক হয় তাহলে সেটাকে আমরা বলি শুদ্ধ করণী। এক হয় মানে যেমন আমি লিখলাম রুট ওভার দুই, রুট ওভার সাত, রুট ওভার ১৯, এই সবগুলোর মধ্যে সামনে কোনো এক্সট্রা সংখ্যা আমাকে লিখতে হয় নাই, তার মানে এই সবগুলো সংখ্যার সামনে যে সহগটা আছে সেটা হচ্ছে এক। একই রকমভাবে এক বাদে অন্য যে কোনো সহগ হতে, এক বাদে অন্য সহগ থাকলে সেটাকে আমরা কি বলি? এক বাদে যদি অন্য কোনো সহগ থাকে সেটাকে আমরা বলি মিশ্রকরণী। যেমন বেশ, থ্রি রুট দুই, ফাইভ রুট সেভেন, নাইন রুট ফোর, সরি ফাইভ, এই রকম যদি থাকে যাদের প্রত্যেকটা সহগ কিন্তু আলাদা আলাদা, এখানে নাইন একটা সহগ, ফাইভ একটা সহগ, থ্রি একটা সহগ, যেহেতু ওদের সহগগুলো আলাদা আলাদা আছে সেই জন্য আমরা এটাকে বলি মিশ্রকরণী। তার মানে করণী প্রথমে দুই রকমের, সহগের উপর ভিত্তি করে, একটা শুদ্ধ আর একটা মিশ্র। শুদ্ধ করা, যাদের করণীর সামনে কোনো সংখ্যা লেখা নাই মানে যাদের সহগ এক তাদেরকে আমরা বলি শুদ্ধকরণী, যাদের সামনে কোনো কোনো সংখ্যা লেখা আছে তাদেরকে বলা হয় মিশ্রকরণী। হলো এবার আবার আরেকটা করণী, করণীকে আবার আরও দুই ভাগে ভাগ করা যায়, একটা সদৃশ্য আর একটা অসদৃশ্য। এবার এই সদৃশ্যকরণী অসদৃশ্যকরণী কীভাবে হয়? এই রুট ওভারটার ভিতরে যে সংখ্যাটা আছে সেটাকে বেস করে, মানে রুট ওভারের ভিতরে, যদি রুট ওভারের ভিতরে আমি এখানে যেমন বললাম রুট ওভার টু কমা রুট ওভার টু কমা
4 root 2 এখানে সবগুলোরই ভিতরে কিন্তু root 2 আছে ধরলাম এখানে 3 root 2 কমা root 2 কমা 4 root 2 এরা প্রত্যেকই রুটের ভিতরের অংশটা সেম একই তাই জন্য এটাকে বলা হয় সদৃশ একই রকম ভাবে 4 root 3 5 root 3 শুধু root 3 এখানে যেমন সবগুলো root 3 root 3 root 3 তার মানে এই তিনটা হচ্ছে সদৃশ একই রকম ভাবে অসদৃশ কাছে কারা এই যে 3 root 2 4 root 5 6 root 7 এখানে এটার ভিতরে আছে root 2 এটার ভিতরে root 5 এটার ভিতরে root 7 তার মানে একটাও মিলল না যেহেতু মিলল না সেই জন্য এটাকে বলা হয় অসদৃশ এবার যদি করণ এটা সদৃশ হয় তবে তার যোগ বিয়োগ সম্ভব মানে যোগ বিয়োগ সম্ভব ইন দা সেন্স এই আমার বেশ করণে যেটা নিয়ে আমি কাজ করতেছি সেটা হচ্ছে 2 root 2 প্লাস 3 root 2 তার মানে এই যদি এরকম থাকে এর ভিতরে এটাও root 2 এটাও root 2 তার মানে এরা সদৃশ ব্যাপারটা কি এরকম ব্যাপারটা এরকম হচ্ছে 2x প্লাস 3x সমান সমান 5x এখানে x টা ছিল সেম আমি এইখানেও একই গল্প নিয়ে আসছি root 2 root 2 সেম তার মানে 3 আর 2 যোগ করলে হয়ে যাবে 5 root 2 এখানে যোগফলটা সম্ভব যোগও সম্ভব একইভাবে বিয়োগও সম্ভব যোগ বিয়োগ দুটোই সম্ভব যেমন বীজগণিতের নিয়মে হয় সেই নিয়মই এখানে ফলো হবে যোগের বেলায় যোগ চিহ্ন দেখে নিয়ে বিয়োগ সবই সম্ভব এইবার আবার যদি আমরা দেখি বৈসাদৃশ্য হলে গুণ ভাগও সম্ভব কিন্তু যোগ বিয়োগ সম্ভব না যেমন 3 root 2 প্লাস 4 root 3 এটা কোনোদিনও যোগ বিয়োগ হবে না কারণ এই অংশটার মধ্যে root 2 আর root 3 দুইটা সদৃশ্য নাই দুইটা বৈসদৃশ্য আছে কিন্তু যদি আমি এরকম লিখি 3 root 2 into 4 root 3 তাহলে ফারস্টে হচ্ছে 3 4 12 রুটের ভিতরে 3 দুগুণে 6 root 6 এইটা কিন্তু হবে তার মানে দেখা কি গেল যে ব্যাপারটা একদম বীজগণিতের মতো এটা x এটা y তাহলে xy গুণ হয় কিন্তু xy যোগ বিয়োগ হয় না আমরা জানি এটা ঠিক সেরকম ভাবে এটাও হবে লাস্ট কোন করণীকে যদি আমাকে মূলদ অমূলদ সংখ্যার গুণফল হিসেবে কিভাবে প্রকাশ করব সেটা এবার কিভাবে প্রকাশ করব সাধারণ কথা আমার কাছে ধরা আছে একটা root over 72 এবার root over 72 মানে আমাকে এটাকে লিখতে হবে root over 72 তার মানে প্রথমে আসি হচ্ছে 2 2 2 3 3 না এইটুকুই 3 3 গেল এবার এটুকু করার পরে এখান থেকে 2টা 3 এখান থেকে 2টা 2 তার মানে এরা দুজন বাইরে আসছে তার মানে 3 গুণ 2 বাইরে আসলো ভিতরে পড়ে থাকলো 1টা 2 3 দুগুণে 6 root 2 তার মানে 6 root যা সেরকমই root over 72 ও তা এটাই হচ্ছে আমাদের মূলদ বা অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করার সিস্টেম ঠিক আছে এইভাবেই আমরা অঙ্কগুলো করতে পারবো আজকের জন্য আপাতত এইটুকু আমাদের পরবর্তী চ্যাপ্টার দেখার সময় আমরা পরের অঙ্কগুলো করার সময় ধীরে ধীরে অঙ্কগুলোর দিকে আগায় যাব থ্যাংক ইউ